হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন। আমার এক্সপ্লেন চ্যানেলে আপনাদের স্বাগত। তা আমার এই চ্যানেলটা 2015 আমি ওপেন করেছিলাম। তো এতদিন কাজ করিনি, এতদিন ওই অফলাইনে কাজ করেছিলাম। এখন ভাবলাম একটু অনলাইনে কাজ করি, আপনাদের মাধ্যমে কাজের মাধ্যমটা আপনাদের মাধ্যমে শেয়ার করি। আমার এই চ্যানেলটা এক্সপ্লেন। এই এক্সপ্লেন চ্যানেলে আপনারা বিভিন্ন রকম ইলেকট্রনিক্স জিনিস, ইলেকট্রনিক গ্যাজেট, বিভিন্ন রকম ইলেকট্রনিক্স পদার্থের বা অন্য এক্সপ্লেন আপনারা সব রকম দেখতে পারবেন। তা আমাদের প্রত্যেকের বাড়িতে ইলেকট্রনিক্সের প্রচুর জিনিস আছে। যেমন আপনার হাতে মোবাইলটা রয়েছে, মোবাইলটা ইলেকট্রনিক্স। আপনার বাড়িতে লাইট আছে, ফ্যান আছে, মোটর আছে, ইলেকট্রনিক্স জিনিস, যন্ত্রাংশ বিভিন্ন রকম আছে। এসি, ফ্যান, মোটর, গিজার, ওয়াশিং মেশিন, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক গ্যাজেট আছে। ইলেকট্রনিক গ্যাজেটগুলো আপনারা ঠিক করবেন কী করে? ইলেকট্রনিক জিনিসগুলো আপনারা ঠিক করবেন কী করে? রিপেয়ারিং করবেন। একটা যদি ইলেকট্রনিক্স মিস্ত্রিকে আপনি ডেকে এনেছে, হাজার হাজার টাকা আপনার বেরিয়ে যাবে। একটা এসি মিস্ত্রিকে বাজিয়ে যাচ্ছে, বাড়িতে ডেকে নিয়ে আসলে হাজার হাজার টাকা বেরিয়ে যাবে। তো আপনারা এই চ্যানেলে যদি আপনারা কিছু দেখতে পারেন এবং কিছুটা শিখতে পারেন, এবং এর মাধ্যমে শেখার মাধ্যমে আপনারা নিজেদের বাড়ির নিজেদের প্রোডাক্ট নিজেরাই ঠিক করতে পারবেন। মানে প্রত্যেকের হাতে মোবাইল আছে, এই প্রত্যেক মোবাইলেরও অনেক সময় অনেক ডিস্টার্ব হয়। কী করে কী করে এই মোবাইলটা রিপেয়ারিং করা যাবে, কী করে ঠিক করে, এই ধরনের ভিডিও আপনারা সমস্ত রকম এখান থেকে পাবেন। বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স জিনিস, যেমন ধরেন ফ্যান বাড়িতে আছে, মোটর আছে, আপনার বাড়িতে ইলেকট্রিক, ধরেন নতুন আপনি একটা ঘর করেছেন, কীভাবে ওয়্যারিং করবেন, সমস্ত রকম ভিডিও আপনারা আমার থেকে পাবেন। তা আপনারা এখান থেকে পেয়ে, আমি বলছি না আজকে ভিডিওটা দেখে আপনারা আজকে শিখে যাবেন এবং আজকে নতুন কাজ করা শুরু করে দেবেন, কিন্তু সেটা পারবেন না। কিন্তু এরকম ভিডিও দেখতে দেখতে আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে, তারপরে হয়তো আপনি নিজেও অনেক কিছু করে ফেলতে পারেন, অনেক কিছু করতে পারেন। এবং শুধু করবই না, যদি কোনো মিস্ত্রিকে আপনি বাড়িতে রাখেন, আপনার এই সম্বন্ধে যদি কোনো জ্ঞান থাকে, আপনার সেই মিস্ত্রিকে আপনারা সেটা বলতে পারবেন এবং সেই মিস্ত্রি আপনাকে ঠকিয়ে নিয়ে যেতে পারবেন না। এক্সপিরিয়েন্স আপনারা কে কি না দেখতে ভালোবাসি, আমরা সবাই এক্সপিরিয়েন্স দেখতে ভালোবাসি, বিশেষ করে যদি ইলেকট্রিক্যাল হয় বা অন্যরকম হয়, ইলেকট্রিক্যাল গ্যাজেট দেখতে কে না ভালোবাসি। তো এরকম ধরনের সমস্ত রকম ভিডিও, একটা কী বলবো, আকর্ষণীয় ভিডিও, একটা মজাদার ভিডিও, এরকম ধরনের সমস্ত রকম ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আপনাদেরই লাভ। লাভ কি? আমাদের প্রত্যেকের বাড়িতে ইলেকট্রনিক জিনিস আছে, ইলেকট্রনিক জিনিসগুলোকে কী করে ঠিক করবেন, কী করে রিপেয়ারিং করবেন, বা কী করে ঠিক করলে আপনাদের লাভ হবে, বা কী করলে ঠিক হবে, সমস্ত রকম ভিডিও আপনারা এখান থেকে পাবেন। তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। আর সবথেকে বড় কথা ব্যাপার হলো, আপনারা এই চ্যানেলে কোনো ফেক ভিডিও পাবেন না, যা ভিডিও পাবেন সব রিয়েল ভিডিও পাবেন। ইউটিউবে অনেক ভিডিও দেখবেন সব ফেক ভিডিও, বিশেষ করে ইলেকট্রনিক্সের উপরে, কিন্তু আমার এই চ্যানেলে কোনো রকম ফেক ভিডিও পাবেন না, আপনারা সব রিয়েল ভিডিও পাবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে। চো আজকে দেখে নিই আমরা যে আপনি একটা নতুন বাড়ি করেছেন কীভাবে ওয়্যারিং করবেন, কীভাবে ওয়্যারিং করলে ভালো হবে। আজকে আমার টপিকটা হলো কীভাবে একটা আপনি একটা বাড়ি ওয়্যারিং করবেন, সে ওয়্যারিং করলে ভালো হবে। স্টেপ ওয়ানে আপনাকে যেটা করতে হবে, দেখছেন এখানে আটকাটিংয়ের বোর্ড আছে, সুই আছে, তার আছে, সকেট আছে, পাইপ টাইপ নিয়ে এসেছি। দেখুন এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরেতে আমি পুরোটাতে ওয়্যারিং করব। আমি একাতে কাজ করছি আর একাতে মোবাইল নিয়ে ভিডিও করছি বলে ক্ষমা পাচ্ছি, আপনাদের কাছে কিছু ভুলে গেলে ক্ষমা করে দেবেন। আচ্ছা এখানে দেখছেন বোর্ড রয়েছে, হ্যাঁ বোর্ডের কাটিং দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 কাটিং বোর্ড এখানে রয়েছে। পাশে দেখুন সুইচ প্লাগ প্লাগ সব রয়েছে, এখানে তার রয়েছে, কেসিং রয়েছে, হোল্ডার রয়েছে। আপনাকে আগে এই উপকরণগুলো জোগাড় করে নিন। এবার আপনি স্টেপ টু এ কী করবো দেখাচ্ছি। দেখেন আমি সুইচগুলো সব কানেকশন করে ফেলেছি, সুইচগুলো সব লাগিয়ে ফেলেছি, বোর্ডের সাথে প্লাগও লাগিয়ে ফেলেছি। দেখছেন প্লাগ পরপর সুইচ লাগানো, এক জায়গা ফাঁকা আছে, এই জায়গাটা আমি ফিউজ লাগবো, ফিউজটা কানেক্ট করে দিয়েছি। এবার আমি কানেকশানটা দেখিয়ে দেবো, দেখেন এই কানেকশানটা আমি করে দিয়েছি। ফিউজের মধ্যে ফেজ লাগানো হবে, ফেজ লাইনটা ফিউজের নিচ দিয়ে এসে প্রত্যেক ফিউজের নিচে, দেখেন প্রত্যেক সুইচের নিচে সবকটা আমি কানেকশান করে দিয়েছি, প্রত্যেক সুইচের নিচে ফেজ লাইনটা চলে যাবে। অবশ্যই সুইচের নিচে আপনারা ফেজ দেবেন, ফেজ ছাড়া অন্য কোনো লাইন দেবেন না, টোটাল অবশ্যই দেবেন না, ফেজ দেবেন। দেখেন আমি সুইচের উপর দিয়ে কানেকশানটা চলে গেল প্লাগের মধ্যে, আর ওই প্লাগের অপর প্রান্তে থাকবে নিউট্রাল। দেখছেন আপনারা কানেকশানটা ভালোভাবে দেখে নিচ্ছেন স্ক্রিনের মাধ্যমে, এবার দেখছেন সুইচগুলোর যে উপর প্রান্তগুলো ফাঁকা আছে। এবার আপনাদের বাড়িতে যে লাইট ফাঁকা, যে কোনো বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র লাগানো হবে, তার একটি তার সুইচের উপরে লাগানো হবে এবং অপর একটি তার নিউট্রালের সাথে জোড়া হবে। ভালো করে বুঝে নেন, একটি তার সুইচের উপরে লাগানো হবে এবং অপর একটি তার নিউট্রালের সাথে আপনি জুড়ে নেবেন, ঠিক আছে। এবার আপনাদের আমি দেখাবো যে থার্ড স্টেপে আপনাদের কী কী করতে হবে, কীভাবে কেসিং লাগাবো সেটা আপনাদের এখন আমি দেখিয়ে দিচ্ছি। এবার
এবার দেখুন আমি দেখুন বোর্ড লাগিয়েছি, কেসিং লাগিয়েছি, দেখুন বোর্ডটা আমি লাগিয়েছি, কেসিং সোজাভাবে লাগিয়েছি, তারপর এরকমভাবে কি এই যে ফাঁকা জায়গাটা দেখছেন দুটো কেসিংয়ের মধ্যেখানে, এখানে দুটো হোল্ডার বসবে, দুটো হোল্ডার দুটো, আর এখানটা দেখুন একটা ফ্যানের পয়েন্ট হবে। এখান দিয়ে দেখুন বোর্ডটা এখান দিয়ে চলে গেল কেসিংটা, এখান দিয়ে দরজার পাশে মেন লাইনটা এখান দিয়ে আসবে। দেখুন দেখুন আমি কীভাবে লাগিয়েছি, দেখুন বোর্ডের মধ্যে নাটটা দেখতে পাচ্ছেন, নাট আমি নাট নাট লাগিয়ে দেখুন বোর্ডটা লাগিয়েছি, দেখুন কেসিংগুলো সব নাট দিয়ে লাগিয়েছি, এই নাটগুলো সব দেয়াল ফুটো করে কাঠের গুঁজি মেরে তারপর নাটগুলো লাগানো। আমি দেখাচ্ছি কাঠের গুঁজি কী জিনিস, এই যে দেখছেন হাতে আমি বের করছি, এই যে কাঠের গুঁজিটা পাশে আমার পাশে ডিলটা দেখতে পাচ্ছেন, ডিল দিয়ে ফুটো করে কাঠের গুঁজিগুলো লাগানো হয়, দেয়ালের মধ্যে প্রথমে ফুটো করতে হয়, তারপরে গুঁজি মারতে হয়, তারপরে স্ক্রু মেরে এই বোর্ড বা কেসিংগুলোকে আটকাতে হয়। ঠিক আমি যেমনভাবে আটকেছি দেখুন, এই দেখুন এরকমভাবে আটকাতে হয়। আমি দেখিয়ে দিচ্ছি পুরো আপনাকে ভিডিওটা, দেখুন এরকম বোর্ড লাগিয়েছি, এখান থেকে মেন লাইনটা আসছে, মেন লাইনের এবার উপর প্রান্ত দিয়ে আপনি দেখে নিচ্ছেন, দেখেন আমি পুরো পরিষ্কারভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যদি ভিডিওটাতে ভুল হয় ক্ষমা করে দেবেন। দেখুন দেখুন আমি বোর্ডটা পুরো সমানভাবে লাগিয়েছি, লেভেল পাইপ আমি এখানে বসিয়েছি, দেখুন ওয়াটার লেভেল বসানো, ওয়াটার লেভেলের জলের বিন্দুটা ঠিক মধ্যেখানে, তার মানে বোর্ডটা পুরোপুরি সমানভাবে বসেছে। আপনারা যখন কোনো বোর্ড বসাবেন বা কোনো কিছু করবেন তখন এরকম অবশ্যই ওয়াটার লেভেল নেবেন, তাহলে জিনিসটা পুরো সমান হবে, দেখতে খুব ভালো লাগবে, ওয়াটার লেভেল দিয়ে আপনারা মাপতেই নেবেন। এই দেখুন আপনারা এখানে এখানে প্রত্যেক জায়গায় দেখতে পাচ্ছেন আমি নাট লাগিয়েছি, প্রথমে ডিল দিয়ে ফুটো করে কাঠের গুঁজি মেরেছি, তারপরে স্ক্রু দিয়ে আটকেই আমি এই জিনিসটা আটকে দিয়েছি, যেমন করে বোর্ড আটকেছি ঠিক সেম প্রসেসে কেসিং আটকেছি। এই এবার আমি দেখাবো যে চতুর্থ নম্বর স্টেপে আপনাকে কী কী করতে হবে। এবার চতুর্থ নম্বর স্টেপে দেখুন আমি তার ভরে দিয়েছি, তার এখান দিয়ে ভরেছি, দেখুন এই দেখুন দুটো হোল্ডার আমি বলেছিলাম লাগাবো, হোল্ডারের নিচ দিক দিয়ে দেখুন দুটো তার বেরিয়ে রয়েছে, ওই তারটার মধ্যে আমি একটি টিউব লাগাবো, এবং হোল্ডার এই দেখুন তারটা আমি জুম করে আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ এবার এই দেখুন এখানে একটা ফ্যানের পয়েন্ট করে দিয়েছি, এবার এই ফ্যানের পয়েন্ট করে দিয়েছি, তার দুটো ঢুকিয়ে দেখুন তার সব নিচ দিক দিয়ে বোর্ড দিয়ে বেরিয়েছে, আর এরকম বাদ দিয়েছে তারটা বেরিয়েছে, ওটা হলো মেন লাইন, এখানে মেন লাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, দেখুন তার আছে এখানে, এখানে দেখুন কটি তার আছে, তিনটি তার, মানে তু দেখুন তিনটি না সরি চারটি তার, ওই যে চারটি দুটো হোল্ডার আর হোল্ডারের নিচ দিক যে একটা টিউব হবে, এর জন্য টিউবের তিনটে পয়েন্টের জন্য তিনটে তার আর একটি নিউট্রালের তার রয়েছে। এরপরে দেখুন দুটো তার, এই দুটো তার হলো উপরে যে ফ্যান রয়েছে, ফ্যানের একটি ফেজ একটি নিউট্রালের তার। এবার দেখুন এখানে একটি এখানে দেখুন এখানে দেখুন দুটি তার আছে, এই দুটি তার এই যে কেসিংয়ের মাধ্যমে বাইরে একটি লাইটের পয়েন্ট হবে, এর জন্য ওই এই হলো সেই দুটি তার। এবং এরপরে আমি আরেকটা তার দেখিয়ে দেবো, এই যে লাল তারটা দেখতে পাচ্ছেন, দেখুন এইটা লাল তারটার মধ্যে একটা ফেজ একটা নিউট্রাল এবং একটি আর্থিং, এই হলো মেন লাইন। আমরা আপনারা ঠিক পয়েন্টের জন্য এরকম এই হিসাবে আপনারা এখান দিয়ে তার ফেলবেন, তার ফেলে দিয়েছি, দেখেন তার ফেলে আমি কেসিংটা সুন্দরভাবে আটকে দিয়েছি এখান দিয়ে, এই কেসিংয়ের মধ্যে দিয়ে তারটা বাইরে বেরিয়ে যাবে। কোনো কিছু যদি আপনারা বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো কমেন্ট বক্সে, এবং কোনো কিছু সমস্যা হলে আমি জানিয়ে দেবো। এরপরে দেখুন আমি বোর্ডটাই ঠিক সেম প্রসেসে লাগিয়ে নেবো। এবার দেখাচ্ছি আমি পঞ্চম স্টেপে আমি যে পুরো কমপ্লিট করেছি সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন তাহলে দেখুন এই যে পঞ্চম স্টেপে আমি পুরো বোর্ড আটকে দিয়েছি, বোর্ড পুরো সেটিং করে দিয়েছি যেমন যেমন বলেছিলাম ঠিক তেমনভাবে, এবং লাইটও আপাতত আমার জ্বলে গেছে, লাইট জ্বলে গেছে, হোল্ডার বসে গেছে।